শুধুমাত্র মেয়ের কথা বলবা কেন? মেয়ে যেমন আমাকেও অনেকে স্পেস দেয় না, ছেলেদেরকেও ছেলেরা স্পেস দেয় না, তুমি যে কথাটা বলতেছো। কিন্তু আমি যে প্রসঙ্গটা বললাম সেই প্রসঙ্গটা তো স্পেস দেওয়া নিয়ে না। একটা গল্প যখন নারীকেন্দ্রিক হয় সেটা আমাদের অডিয়েন্স লেভেলকে নিয়ে, আমার অডিয়েন্সের কাছে প্রশ্ন এটা, অনেক সময় এটা অডিয়েন্স গ্রহণ করে না ম্যাক্সিমাম ওয়েতে। একটা ছেলেকে যখন বেস করে গল্প করা হয় তখন অডিয়েন্স এটা হয়তো বা গ্রহণ করে নেয়। তো সেই জায়গার থেকে আমাদের আধুনিকতাটা খুব ইম্পর্টেন্ট যে নারী কেন্দ্রিক গল্পগুলো আমার মনে হয় শিয়াব ভাই আরও বেশি ভালো বলতে পারবে। এখানে এটা একটা আমি একটা আমার এক্সপিরিয়েন্সের কথা বলি যে আমাদের এখানে সবসময় দেখা যায় যে মেয়েদেরকে বেস করে গল্পের সংখ্যা কম হয়। এখন এই কম হওয়ার কারণটা কি? এটা কি ডিরেক্টর চান না বা রাইটার চান না, নাকি স্বয়ং যারা ফিমেল প্রোটাগনিস্ট তারাই চান না করতে? তা তো না। সো ব্যাপারটা হয় যে আমাদের এখানে সবসময় সোসাইটিতে আমরা দেখে এসেছি মেল সেন্ট্রিক কাজগুলো বেশি হয়, মেয়েদেরকে নিয়ে আমরা যে গল্পগুলো নারী চরিত্র নিয়ে বলতে চাই তখন সেটা দর্শক নন্দিত বা সমাদৃত কম হয়। তো সেই জায়গার থেকে এটা আমাদের সকল আমার সবসময় এই প্রতিবাদটা থাকে যে একটা গল্পে কখনো মেল সেন্ট্রিক হয় তার মানে এই না যে পুরুষ চরিত্রটা ছোট বা নারী চরিত্রটা ছোট। কারো সিকোয়েন্স সংখ্যা বেশি থাকে, কাউকে বেস করেই আগাতে হয় গল্প। তো এটা নারী কেন্দ্রিক গল্প হলেও যে আমাদের অনেকের অ্যালার্জি থাকে এই কাজটা করব না, সেরকম অ্যালার্জি আমার মধ্যে নাই, আমার করতে ভালো লাগে। আর এটাকে ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ, নারীদেরও আবেগ অনুভূতি সেগুলো নিয়ে ছোট ছোট করে আরও অনেক বেশি কাজ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট দরকার। তো ওই জায়গার থেকে বললাম যে আমরা যদি এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আমাদের ইতিহাসে, মানে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কী বলবো যে নারী কেন্দ্রিক চরিত্রগুলো হারিয়ে যাচ্ছে। সেই গল্পটা ডিরেক্টর ভাইয়েরাও সাহসে পান না, কারণ ওই এন্ড অফ দ্য ডে দ্য বিজনেস ভিউ অ্যান্ড দ্য হচ্ছে কী বলে ব্যবসা এগুলো আসে। তো হয় না যে যখন সমাদৃত হয় তখন ওইটা নিয়ে কাজ করতে মানুষ আগ্রহ প্রকাশ করে। তো ওই জায়গাটা ছোট্ট করে আমার বলা যে শুধুমাত্র গল্পটা যেখানে মেইন ব্যাপার হয়ে দাঁড়ায়, আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, সেখানে অনেক সময় চরিত্রের প্রয়োজনে চরিত্রকে প্রেশার দিয়ে গল্পটাকে আমি কেন কার্ভ করব, সেই গল্পটা ওই এই দিবার সাইকোলজিক্যাল জায়গাটাকে বেস করেই করা হয়েছে। তো সেখানে এই ধরনের গল্পগুলো উঠে আসা উচিত, সেই কথাটা বলেছি। আমি বলতেছি না যে একদমই কাজ হচ্ছে না, বাট আরও বেশি হলে আরও ভালো হয়।